তাওহীদ একত্ববাদ রিসালাতকে বুঝতে হলে আগে তাওহীদকে বুঝতে হবে তাওহীদি কাফেলা যেই কাফেলার কাজ হলো এক মালিক এক স্রষ্টা একজন লালনকারী পালনকারী একজন জীবনদাতা একজন মৃত্যুদাতা একজন রোগদাতা একজন সুখদাতা জীবনের সবকিছুর একমাত্র নিরঙ্কুশ নিয়ন্ত্রক এবং মালিক কয়জন সেই একজনকে আমরা বলতে বুঝি তাওহীদন তিনি এক তিনি লা শারিক তার কোনো শরীক নাই 4000 বছর আগের বেদের মধ্যে লেখা আছে একো ব্রহ্মা দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা একমাত্র এক একক ছিলেন আছেন থাকবেন দ্বিতীয় নাস্তি তিনি ছাড়া এই সৃষ্টি জগতে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে নির্মূল নিশ্চিহ্ন হয়ে যাবে কোরআনে পাকের একটা আয়াতের অন্তত গন্ধ আছে কুল্লুমান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে ঐতিহ্যবাহী এই তৌহিদি কাফেলা জায়গাটার নাম হাজিয়ান ইসলামের পাঁচটা স্তম্ভ পাঁচটা রোকন কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের যে পাঁচটা পিলার ভিত্তি তার মধ্যে সালাত সাওমের পরে হজ গুরুত্বপূর্ণ সালাত প্রতিদিন আদায় করতে হয় নির্ধারিত সময়ে সাওম বছরে একবার নির্ধারিত সময়ে পালন করতে হয় ফর সেলফ রেক্টিফিকেশন একজন মুমিনের তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধির সবচাইতে মোক্ষম আল্লাহ কর্তৃক নির্ধারিত যে মাধ্যম যেই প্রচেষ্টা যেই সাধনা সেটার নাম হলো সাওম বা রমাদান সালাতের সঙ্গে আছে জাকাত নফসকে পবিত্র করার সাথে সাথে সম্পদ এটাকে পবিত্র করা জাকাত আপনারা জানেন হজ আহাদুম মিন আরকানিল ইসলাম ইসলামের পঞ্চভিত্তি পাঁচটা খুঁটি পাঁচটা পিলারের একটা কি হজ আমি যদ্দূর জেনেছি এই হাজিয়ান ছোট্ট একটা এলাকা কমিউনিটি এখানে অনেক হাজি ছিলেন অনেক হাজি ইসলামের কোন এক যুগে কোন একটা সময়ে একদিকে আলেম ওলামা অসংখ্য ছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতকারী তওয়াফকারী হাজিদের সংখ্যা অনেক বেশি ছিল এখান থেকেই নামটা হাজিয়ান হাজিদের এলাকা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরগুজারি করি এটা আমার পর্যবেক্ষণ জানি না আবার অন্য কিছু হতে পারে হাজি থেকে হাজিয়ান এত ছোট্ট এলাকার মধ্যে এত হাজি বাংলাদেশে অন্য কোথাও আছে কি না ছিল কি না সন্দেহ তাহলে এই জায়গাটা ঐতিহ্যের ধারক এবং বাহক প্রাকৃতিকভাবে প্রকৃতির সুষমা মণ্ডিত পাহাড় সমতল এই দুইটা মিলিয়ে সমন্বিত একটা এলাকা মাতামুহুরি বিধৌত পাহাড় পর্বত গাছগাছালি পাখ পাখালি সমৃদ্ধ এই এলাকাটা প্রকৃতির একটা লীলা নিকেতন আমাদের দেশে একটা কথা বলে কোনো কিছু বেশি পারফেক্ট বেশি সুন্দর হলে বলা হয় আল্লাহ নিজের হাতে তো বাকিগুলো পরের হাতে বানাইছে নাকি আর আল্লাহ কোনো কিছু বানাতে হলে তৈরি করতে হলে
আল্লাহর দিন লাগে না, মাস লাগে না, সময় লাগে না, মুহূর্ত লাগে না। এরপরে বিল্ডিং, জান্নাতের যে বিল্ডিং, হাশরের দিন যেই বান্দাটার এবাদত সবচেয়ে কম হবে, তৌহিদবাদী যেই বান্দা সবচেয়ে কম নেককার, সবচেয়ে জান্নাত ছোট, যার বেহেশতটা সবচাইতে ক্ষুদ্র ছোট হবে, এর চাইতে ছোট বেহেশত আর হবে না। নবীজি হাদিসে বলেন, লোকটাকে আমি দেখলে চিনি, লোকটাকে আমি দেখলে চিনি, সর্বশেষ বেহেশতি কেমন হবে, এই লোকটা জান্নাত আর জাহান্নাম এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে জাহান্নামের দিকে একবার তাকাবে, জান্নাতের দিকে তিনবার তাকাবে, সুবহানাল্লাহ পড়বেন না, জাহান্নামের দিকে একবার তাকিয়ে ভয় পাবে, ভীতবিহ্বল চিত্তে জান্নাতের দিকে তাকাবে, আরে যদি ওখানে যেতে পারতাম। মহান রব জিজ্ঞেস করবেন, এই বেটা কদম আলী, তুই এখানে একা একা দাঁড়িয়ে, ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর, জান্নাতিরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা তুই এখানে একা দাঁড়িয়ে ভেবাস একা খেয়ে এইদিকে এইদিকে কি দেখিস। তখন এই সর্বশেষ বেহেশতি লোকটা বলবে যে তিনবার ডেটের দিকে চাই, এই জিনিসটা খুবই সুন্দর, খুবই মনোরম, এই অনন্ত পৃথিবীতে আমি যতদিন ছিলাম এত সুন্দর, এত মধুর, কোনো স্থাপত্য আমি দেখিনি, কোনো বাগানও আমি দেখিনি, কোনো জায়গাও আমি দেখিনি। তখন রব্বুল আলামিন বলবেন, মা সালাকা ইয়া আব্দি, আচ্ছা দেখিসনি ঠিক আছে, এখন কি বলতে চাস। ওই গরিব বেটা বলবে, যারা আমার সবচেয়ে কম সর্বশেষ বেহেশতি, সে বলবে রব্বুল আলামিন চাইয়া কি লাভ হবে, আমার মতো আদম আলী কদম আলী কব্বাদ আলী দুনিয়াতে যারা ছিল তারা তো পজিটিভ লাইনে, তোমার নির্দেশের ফেভারে এগোতে পারেনি, আমিও তাদের একজন, সাইটে তো ভয় করে। তখন রব্বুল আলামিনের রহমতে দরিয়া জোয়ার আসবে, আল্লাহ বলবেন, মা সালাকা ইয়া আব্দি, কদম আলী তুই কি চাস বল, অলে আব্দি মা সাআল, তুই যা চাবি আমি আল্লাহ তোকে তাই দেব, আল্লাহু আকবার, তুই যা চাবি আমি আল্লাহ তোকে তাই দেব। তো লোকটা আবার একটু পেস 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 আসিল তার মধ্যে, কামার ওস্তাদ আমাকে শিখিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন আমাকে বুঝিয়েছেন, জাহান্নামে যারা যাবে শুধু মুশরিক ছাড়া, আল্লাহর সাথে শেরিকি যারা করেছে তারা ছাড়া, শেরিকির গুনাহ ছাড়া অন্য যত গুনাহ আছে, গুনাহগার আছে, তাদের সবাই একটা সময় জাহান্নামের জেল খেটে সেখান থেকে মুক্তি পাবে। কিন্তু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সূরা লোকমান, হেকিম লোকমান, ওলি লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, বাবা ছেলে আমার, আর কিছু করো না, করো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরিক করো না, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরকি হচ্ছে সবচাইতে মারাত্মক, ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, হাশরের দিন একটা পাপী গুনাগার মানুষের গুনাহ পাপের পরিমাণ এত বেশি হবে, তার পাপের স্তূপ হাশরের জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু হয়ে যাবে, তার গুনার স্তূপ, এটাকে আপনারা কি বলেন, স্তূপ, তাল, তাল, গুনার তাল পাহাড় আসমান পর্যন্ত উঠে যাবে, এত গুনাহ হবে। কাল আল্লাহ তাআলা নবীজি ইরশাদ করেছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন,
এই গুনাহগার পাপী বান্দাটার আসমান পরিমাণ গুনাহ এই সব গুনাহ মাফ করে দিয়ে এই গুনাহগার বান্দাকে জান্নাতে দাও আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকি বাস আলাদা হয়ে গেছে তাহলে সব গুনাহ মাফ পাওয়ার একটা আশা আছে সে আসমান বরাবর হোক নাসিয়া আদম হানাসিয়া ইবনাহু নবজি আমাদেরকে শিখিয়েছেন বুঝিয়েছেন আদম ভুল করেছেন আদম সন্তানরা ভুল করবে এটাই বাস্তব এটাই স্বাভাবিক আপনি যদি কোনো পাপ গুনার কাজে নিয়ত করেন আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে তখন বলেন স্টপ কলম ধরিও না লিখিও না আমার গুনাহগার বান্দা আকাম এইটা সুদ ঘুষ জেনা ব্যভিচার হত্যা ছিনতাই এই গুনার কাজের নিয়ত করেছে কাজটা তো এখনো করেনি নাও তো করতে পারে স্টপ কলম টলম ধরো না কোনো কিছু লিখো না যখনই ওই লোকটা ওই গুনার কাজটা করে ফেলে তখন আল্লাহ বলেন তার খাতার বাম দিকে বাম দিক বুঝছেন তো একটা লাল দাগ দাও একটা গুনার বদলে একটা রেড স্পট লাল দাগ দাও এর বিপরীতে আমার এই বান্দা যদি একটা নেক কাজের নিয়ত করে কাজটা এখনো করেনি সঙ্গে সঙ্গে আল্লাহ ডান দিকের ফেরেশতাকে বলেন তার ডান দিকে আল্লাহ নূরের একটা মার্ক একটা নম্বর দিয়ে দাও আর যখন বান্দা ওই নেক আমলটা নেক কাজটা করে শেষ করে ফালাহু আশরু আমসালেহা নবীজি বলেন তখন আল্লাহ ওই ডান দিকের ফেরেশতাকে বলেন তার ডান দিকে দশটা নেকি লিখে দাও বাম দিক থেকে দশটা গুনাহ মুছে ফেলো আল্লাহু আকবার তাহলে এই দিকে দশটা হলো যোগ আর বাম দিকে দশটা হলো তাহলে বিশটা হয়ে গেল এরপরও যদি আমরা জাহান্নামে যাই তাহলে দোষ কি আল্লাহর এই যে জেনারেল গ্রেস আল্লাহ পাক বনি আদমের জন্য আমাদের জন্য দিয়ে রেখেছেন এটা কি এখনো খোলা আছে না নাকি ক্লোজ হয়ে গেছে খোলা আছে কিয়ামত পর্যন্ত খোলা থাকবে মহান রব বলেছেন যে ব্যক্তি কোনো নেক আমল করবে তাকে কমপক্ষে দশ গুণ পুরস্কার দেয়া হবে আর যদি শয়তানের প্রতারণায় প্ররোচনায় কোনো গুনাহ করে তাকে একটা গুনার বদলে একটা পাপের বদলে একটা গুনাহ লিখা হবে